বিএনপিকে মুন্ডুহীন দল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। যে হাত দিয়ে তারা আগুন দেবে সেই হাত পুড়িয়ে দিয়ে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেয়ারও আহ্বান জানান তিনি। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত খুলনার বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। খুলনা থেকে নজরানা চৌধুরীর রিপোর্ট। ক্যামেরায় ছিলেন তারেক হাসান। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণের দাবি পদ্মা সেতু চালুর পর এই প্রথম খুলনায় কোনো জনসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী এই জনসভায় যোগ দেন। বেলা সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন খুলনা সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ দেন, তখন শুধু মাঠই নয়, আশেপাশের পুরো এলাকা কানায় কানায় পূর্ণ। উল্লসিত জনতা স্লোগান আর করতালির মধ্য দিয়ে তাদের নেত্রীকে স্বাগত জানায়। যত দূরেই থাকেন না কেন, আপনারা সবাই আছেন আমার নিজের অন্তরে, নিজের হৃদয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনতার উদ্দেশ্যে বলেন, সরকারি কর্মচারীদের বেতন মাত্র 5% বাড়ানো হলেও পোশাক শ্রমিকদের মজুরি 56% বাড়ানো হয়েছে। তারপরও কারা এই খাতকে ধ্বংস করতে চায় তা খুঁজে বের করা হবে। না জিয়া, না এরশাদ, না খালেদা জিয়া, যেটুকু বাড়িয়েছে আওয়ামী লীগ। আর এবার চতুর্থবার 12,500 টাকা মজুরি বৃদ্ধি করা হয়েছে। তাহলে তাদের আপত্তিটা কোথায়? 19টা শিল্প কলকারখানা তারা ভেঙেছে, এই ধ্বংস কারা করছে, এদের মধ্যে কারা আছে সেটাই খুঁজে বের করা দরকার এবং দেখা দরকার। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 8 লাখ অসহায় মানুষকে পুনর্বাসিত করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। সাধারণ মানুষের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালু করার কথাও বলেন তিনি। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকার ফলেই বাংলাদেশ এখন বদলে যাওয়া অগ্রগতির বাংলাদেশ বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি। বিএনপি উন্নয়নের পরিবর্তে দেশকে অস্থিতিশীল করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। এই ইলেকশনের সময় একটা ব্যাপারে সকলকে নজর রাখতে হবে, ওই বিএনপি জামাত এরা তারা জানিয়ে 2008-এই মাত্র 30টা সিট পেয়েছে। তারা জানে যে তাদের নেতা নেই, মুন্ডুহীন একটা দল, একটা পলাতক আসামি, একটা কারাগার আসামি, সেই দল এই দেশে নির্বাচন হতে দিতে চায় না, একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ যদি ওইভাবে গাড়িতে আগুন আর মানুষের জীবনে আগুন দিয়ে পোড়াতে চেষ্টা করে, ওই হাত ওই আগুনে পুড়িয়ে দেবেন, উপযুক্ত শিক্ষা দিয়ে দেবেন, যেন আর কেউ সাহস না পায় এই দেশের মানুষের জন্য এভাবে ক্ষতি করতে, ওই ধরনের ঘটনা যেন আর ঘটাতে না পারে। প্রত্যেক এলাকায় এলাকায় আওয়ামী লীগ সহ সহযোগী নেতা কর্মীরা, আপনারা মানুষের নিরাপত্তা দেবেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে তাদেরকেও আপনারা নিরাপত্তা দেবেন, সেটাই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। মানুষের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগ আর নৌকা মার্কার একমাত্র লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা। খুলনার মহাসমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, খুলনার উন্নয়নে তার সরকার যে পরিমাণ কাজ করেছে আগের সব সরকার মিলেও সে পরিমাণ কাজ করতে পারেনি। আর উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প কেউ নেই বলেও জানান তিনি। এজন্য সামনের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে রায় দেওয়ার জন্য নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এর আগে জনসভাস্থলে পৌঁছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 24টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 5টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, সার্কিট হাউস মাঠ, খুলনা। এদিকে দেশব্যাপী অবরোধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন পয়েন্টে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। সকালে বঙ্গবন্ধু এভিনিউ, মোহাম্মদপুর, ফার্মগেট সহ বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে অংশ নিয়ে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধের সময় মানুষ পুড়িয়ে মারেনি, কিন্তু বিএনপি চোরা গুপ্তা হামলা করে অগ্নিসন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারছে। বিএনপির এসব কর্মকাণ্ড চরম মানবাধিকার লঙ্ঘন হলেও মানবাধিকার সংগঠনগুলো কেন চুপ, সে বিষয়ে সব মহলে প্রশ্ন উঠেছে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। 28 অক্টোবর বিএনপি ব্যর্থ হয়ে এখন পোশাক কারখানাগুলোতে অসন্তোষ সৃষ্টির পায়তারা করছে বলেও অভিযোগ করেন ডক্টর হাসান মাহমুদ। ২৮ তারিখ মাত্র 1.5 কিলোমিটার দূরে লক্ষ লক্ষ আমাদের নেতাকর্মী ছিল,
আমরা কিন্তু সংঘর্ষে জড়াইনি, আমরা এক কদম সেদিকে যাইনি। আমরা যদি একটু ইশারা দিতাম তাহলে আমাদের নেতা কর্মীরা সেদিকে যেতে পারত, যাইনি। আর ওরা গর্তের মধ্যে ঢুকে চোর ডাকাত যেভাবে কাজ করে তার চেয়েও জঘন্য কায়দায় পেট্রোল বোমা নিয়ে মানুষের উপর হামলা পরিচালনা করছে, গাড়ি ঘোড়ার উপর হামলা পরিচালনা করছে। এই ধরনের চোরাগাত্তা হামলা চলবে যতদিন, ততদিন গ্রেপ্তার অভিযানও চলবে। 12,500 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে গার্মেন্টস শ্রমিকদের ঠকানো হয়েছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের অনেকের। তবে এই মজুরি কাঠামো বাস্তবায়নে কঠিন হবে জানিয়ে শিল্প মালিকরা বলছেন, তৃতীয় কোনো পক্ষের উস্কানিতে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা তৈরি করা উচিত হচ্ছে না শ্রমিকদের। বিশেষজ্ঞরা বলছেন, মজুরি আরও কিছুটা বাড়ানোর সুযোগ আছে। এছাড়া বিদেশি ক্রেতাদের তৈরি পোশাকের মূল্য বৃদ্ধিরও তাগিদ দিয়েছেন তারা। হাসানুল শাওনের আরেকটি রিপোর্ট। মজুরি ইস্যুতে অস্থিরতা চলছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে। সম্প্রতি ন্যূনতম মজুরি 12,500 টাকা নির্ধারণ হলে অনেক শ্রমিক তা প্রত্যাখ্যান করেন। মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর সহ বেশ কিছু স্থানে বিক্ষোভ করেন শ্রমিকরা। সংঘর্ষে কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু কারখানা। সহিংসতা ঘিরে অনেক কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। শ্রমিকদের এই আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে শ্রমিক নেতারা বলছেন, ঘোষিত নতুন মজুরি কাঠামোতে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়নি। ঘোষিত মজুরি যে গ্রেডগুলো, সেই গ্রেডগুলোতে দেখা গেছে যে মালিকরা আর একটা প্রতারণার আশ্রয় নিয়েছে। আগের এক একটা গ্রেডের মধ্যে নিম্নতম গ্রেড থেকে উচ্চতর গ্রেডের যে পার্থক্য, এই বছর কিন্তু দেখা গেছে সেই পার্থক্যটা অনেক কমানো হয়েছে। তারা শ্রমিক ঠকানোর আর একটা ফন্দি সেখানে করছে। আমাদের এই মজুরিটা পুনর্বিবেচনা করা হোক। তবে শিল্প মালিকরা বলছেন, সব পক্ষ মিলে যে মজুরি কাঠামো ঠিক করা হয়েছে তা মেনে নেওয়া উচিত শ্রমিকদের। এটা কিন্তু আলটিমেটলি 12,500 না, কারণ 2 ঘন্টা তো আমাদের ওভারটাইম বাধ্যতামূলক থাকে। তো আমি যদি ওই 2 ঘন্টা ওভার টাইম যদি আমি ক্যালকুলেশনে নেই তাহলে হয় সেটা 15,850 টাকা। আমি মনে করি যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই আমাদের মানে যৌক্তিক সীমার বাইরে হয়েছে। এই এই স্যালারিটাই অনেকের পক্ষে অ্যাবজর্ব করা বা দেওয়া সম্ভব হবে না। অস্বাভাবিক একটা স্যালারি বাড়িয়ে আমি দিয়ে দেই আর সেখানে যদি আমি কম্পিটিটিভনেসটা হারিয়ে ফেলি তাহলে তো আলটিমেটলি আমার ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যাবে। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশে উৎপাদিত তৈরি পোশাকের দাম বাড়ানোর দাবি দীর্ঘদিনের। তবে এ বিষয়ে খুব বেশি সাড়া দেননি বিদেশি ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন, মজুরি বৃদ্ধির প্রক্রিয়ায় উদ্যোক্তাদের পাশাপাশি ক্রেতাদেরও এগিয়ে আসতে হবে। ব্র্যান্ড বায়াররা যদি 5-7 সেন্ট পণ্যমূল্য বাড়িয়ে দেয় তাহলে এটা মালিকদের জন্য শ্রমিকদের চাহিদা মতো মজুরি দেওয়া সম্ভব। তা আমরা এখনও মনে করি যে শ্রমিকদের যে প্রত্যাশা সেটা আরও কিছুটা হয়তো মেট করার সুযোগ রয়েছে। অর্থাৎ মালিকদের যে এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে খসড়া প্রস্তাবনা, সেটা আরও কিছুটা যৌক্তিকীকরণের সুযোগ রয়েছে। এছাড়া দেশের তৈরি পোশাক শিল্পে বিশৃঙ্খলা এড়াতে শ্রমিক এবং উদ্যোক্তা উভয় পক্ষকেই আরও আন্তরিক হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতিসংঘে ইউনিভার্সাল পিরিওডিক রিভিউয়ে অংশ নেয়া বেশিরভাগ দেশ বাংলাদেশের সুশাসন ও মানবাধিকারের প্রশংসা করেছে। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের বিষয়ে যে দেশগুলো প্রশ্ন তুলেছে তাদের কাছে সংবিধান অনুযায়ী নির্বাচন করার বিষয়ে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কে কি বলল তা আমলে না নিয়ে দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রশংসা করেছে এবং কিছু কিছু এরিয়া যেমন নির্বাচন সম্বন্ধে তারা বলেছে ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশনের কথা এখানে, এবং তারা কিন্তু জোরালোভাবে কোন ক্রিটিসিজম করে নাই। ইভেন ওয়েন দে ক্রিটিসাইজ ভেরি মাইল্ড যে আমরা যে সাজেশনগুলি পেয়েছি সেগুলি আমরা এক্সামিন করব। অপছন্দ করলেও আমরা
কিছু জিনিস আমাদেরকেও পড়তে হয়। নির্বাচনের বিষয়টি বাংলাদেশের জনগণের আভ্যন্তরীণ, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সেই সংবিধানের আলোকে যে আইনগুলি প্রণয়ন হয়েছে সেই অনুযায়ী নির্বাচন হবে, নো ম্যাটার হু ইজ ডুইং হোয়াট। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপির মৃত নেতা কর্মীদেরও আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে দলটির দায়িত্বশীল নেতাদের গ্রেফতার দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া 3.5 বছর আগে মৃত্যুবরণ করেছেন, অথচ 28 অক্টোবরের ঘটনায় তাকেও আসামি করা হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেফতারের নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। স্পষ্ট নির্দেশনা রয়েছে এবং যা আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক, তাদের উদ্দেশ্যই হচ্ছে যেহেতু বিএনপি মহাসমাবেশ ছিল, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসেছে, এখন দেখা যাচ্ছে যে কক্সবাজারের টেকনাফ থানায় যদি স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির একজন সদস্য গ্রেফতার হয়, তাকেও পল্টন থানার মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে। ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে রাষ্ট্রীয় নিপীড়ন। রাষ্ট্রীয় নিপীড়নটাকে অ্যাগ্রেভেট করার জন্য, এনহ্যান্স করার জন্যই পুলিশ প্রশাসন এই কাজটা করছে। কাল থেকে রাজধানীতে ট্রাকে ন্যায্য মূল্যে আলু, পেঁয়াজ, সয়াবিন তেল ও ডাল বিক্রি করবে সরকার। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, কার্ড ছাড়াই যে কেউ এসব পণ্য কিনতে পারবে। জানান, সারা দেশে সরকার নির্ধারিত দামে আলু ও ডিম বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আর সিন্ডিকেট করে পণ্য বিক্রির অভিযোগে বড় বড় কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। তামজিদ সুমনের রিপোর্ট। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে। সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে কাজ করছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। বাণিজ্য সচিব জানান, ট্রাক সেলে কার্ড ছাড়াই একজন ক্রেতা 2 কেজি করে ডাল, তেল, আলু, পেঁয়াজ কিনতে পারবেন। প্রতি কেজি পেঁয়াজ 50 টাকা, চিনি 70 টাকা, আলু 30, সয়াবিন 100 ও মসুরির ডাল 60 টাকা দরে বিক্রি হবে। প্রতিদিন প্রায় 9,000 পরিবার এই সুবিধা পাবেন। কাল থেকে যেটা করতে যাচ্ছি যে প্রথম দিন হিসাবে 25 থেকে 30 ট্রাক আমরা বাজারে বিভিন্ন জায়গায় থাকবে, যেটাকে ট্রাক সেল, এটা কার্ড ভিত্তিক না। ট্রাক সেল মানে যিনি আসবেন তিনি পণ্যটা পাবেন। আমরা কাল থেকে এখানে 2 কেজি মসুরের ডাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি আলু আর 2 কেজি পেঁয়াজ। বাট পেঁয়াজটা হয়তো কাল থেকেই পারবো কিনা, কারণ আমাদের সোনা মসজিদ এবং হিলি থেকে পেঁয়াজটা আনতে হবে, সেজন্য হয়তো 1-2 দিন সময় লাগতে পারে। বাট বাকি 3টা পণ্য কাল থেকেই কিন্তু আমরা এই ট্রাক সেলের মাধ্যমে 25 থেকে 30টা ট্রাকে, প্রত্যেক ট্রাকে 300 জন পায় এমন পণ্য থাকবে, সেই হিসেবে 9,000 ফ্যামিলি কিন্তু কাল থেকে আমরা যোগ করতে যাচ্ছি। সিন্ডিকেট করে পণ্য বিক্রির অভিযোগে কাজী ফার্মসকে 5 কোটি এবং সাগুনাকে 3 কোটি জরিমানা করা হয়েছে। এই কারণে ডিম ও মুরগির দাম কমেছে বলে দাবি করেন বাণিজ্য সচিব। হিমাগার থেকে প্রতি কেজি আলু 27 টাকা ও খুচরা বাজারে 36 টাকা দামে বিক্রির সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সরকার নির্ধারিত আলুর যে দাম 27 টাকা কোল্ড স্টোরেজ পর্যায়ে এবং 36 টাকা রিটেল, এটা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকরা আজকের থেকে প্রত্যেকটা কোল্ড স্টোরেজে একজন কর্মকর্তা নিয়োগ করে দিয়েছেন, তাদের উপস্থিতিতেই কেবল 27 টাকা দামেই আলু বিক্রি হবে, এর বাইরে কোনো আলু কোল্ড স্টোরেজ থেকে বেরোবে না। জানানো হয় এখন পর্যন্ত প্রায় 11 লাখ টন আলু ও 65,000 ডিম আমদানি হয়েছে, আরও 25 কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ভোট জালিয়াতির কারণে লক্ষ্মীপুর 3 এবং ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে 3টি কেন্দ্রের ভোটের ফলাফল বাতিল করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসির সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম একথা জানিয়েছেন। সচিব জানান, লক্ষ্মীপুর 3 আসনের 1টি কেন্দ্রে ভোট কারচুপির সঙ্গে জড়িত থাকা 2 জনের বিরুদ্ধে বিশেষ আইনে মামলা করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2 আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোটের বেশ কিছু অনিয়মের খবর আসলে সেটি তদন্তে ডিসিএসপি
অধিকারী ও নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সচিব আরও জানান, চলতি সপ্তাহে জাতীয় নির্বাচন তফসিল ঘোষণা করা হতে পারে। দুইজনকে শনাক্ত করেছেন জাল ভোট প্রদানকারী হিসাবে, তাদের বিরুদ্ধে আমাদের সংশোধিত আরপিও অনুযায়ী মামলা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন মাননীয় কমিশন। এছাড়া যারা ওখানে ওই দুই বুথে, যিনি প্রিজাইডিং অফিসার ছিলেন কেন্দ্রের এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং সহকারী পুলিং অফিসার, তাদের বিরুদ্ধে নির্বাচনী কর্মকর্তা বিশেষ আইন 1991 অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটা মাননীয় কমিশন বলেছেন যে নভেম্বর মাসের প্রথমার্ধে, সুতরাং প্রথমার্ধের দিন যেহেতু এখনও অনেক সামনে আছে, আপনারা অপেক্ষা করবেন। রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন দলটির আহ্বায়ক ডক্টর রেজা কিবরিয়া। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রেজা কিবরিয়ার পক্ষে রিটটি দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট একলাস উদ্দিন। রিটে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। গত 29 আগস্ট গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার কারণসহ সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। বলা হয়, দলটি সরবরাহকৃত 141টি উপজেলা থানা পর্যায়ে তথ্য যাচাই করে মাত্র 63টি জায়গায় দলটির নিবন্ধনের শর্ত প্রতিপালনের তথ্য সঠিক পাওয়া যায়। অন্যগুলোতেও তথ্য সঠিক পাওয়া যায়নি, তাই রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন গণ অধিকার পরিষদের আবেদন নামঞ্জুর করে। বিএনপি সহ সমমনা দলগুলোর অবরোধের সময় আগুনে পুড়ে যাওয়া মানুষকে বিনা খরচে চিকিৎসা দিচ্ছে সরকার। অগ্নিসন্ত্রাসে ক্ষতিগ্রস্ত মানুষদের সেবা দিতে দেশের অন্য হাসপাতালও প্রস্তুত রাখা হয়েছে। বিকেলে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেল কয়েক দিনে আগুনে পোড়া মানুষকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এসব কথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা হবে। মানুষ পুড়িয়ে কেউ ক্ষমতায় আসতে পারে না মন্তব্য করে মন্ত্রী বলেন, জনগণ এসব সন্ত্রাসী কার্যক্রম প্রত্যাখ্যান করেছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।